নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাশ্মীরি এঁচোড়ের কালিয়া। আমি এই রেসিপিটা এতটাই লোভনীয় করে তুলব যে আপনারা বাড়িতে না বানিয়ে থাকতে পারবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি এই রেসিপিটা করি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। কাশ্মীরি এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব, আরও একটু জল দেব। এই জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। বন্ধুরা, এখন সব সবজি 12 মাস পাওয়া যায়, সেই কারণে আমি এই বাজার থেকে পেলাম এঁচোড়, খুব সুন্দর দেখলাম কচি এঁচোড়, সেই কারণেই আমি নিলাম যে এটা রেসিপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করব। আপনারা দেখুন কীভাবে আমি এই এঁচোড়টা করি। এদিকে জল ফুটে গেছে, এই জলের মধ্যে আমি এঁচোড়গুলো তুলে দেব। চাপা দিয়ে আমি সেদ্ধটা করে নেব। এঁচোড় ওইদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর কেটে নিয়েছি আদার টুকরো 1 ইঞ্চি, আর এর সঙ্গে দিয়ে দেব একটা টমেটো। সবগুলো একসাথে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টের মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর একটা বাটির মধ্যে নিয়ে নেব টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা জয়িত্রী, একটা বড় এলাচ, আর 2টো ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেব হিং। মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবারে দেখে নেব এঁচোড়টা কীরকম সেদ্ধ হলো। এদিকে এঁচোড়ের ঢাকনা খুলে দেখে নেব। এঁচোড়টা এবারে আমি তুলে নেব, একটা ছানতা দিয়ে আমি জল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। কড়া ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে আমি এঁচোড়গুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু ভালো করে বেশি পরিমাণেই দিতে হবে, তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তুলে দেব সেদ্ধ করা এঁচোড়গুলো। দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি এঁচোড়টা 2-3 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নেব। এ
এঁচোড়টা আমি খোসা ছাড়ানোই কিনে এনেছিলাম, আমাদের এখানে এইভাবেই বিক্রিও হয়। এখন এঁচোড়ের দামটাও একটু বেশি। বন্ধুরা, আপনাদের ওখানে কেমন দাম একটু জানাবেন, কমেন্ট করবেন। সব জায়গায় একই দাম কিনা সেটা আমি বুঝে নেব। তাই এঁচোড়টা দেখলাম ভালোই টাটকা, একদম কচি এঁচোড়। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা তেল থেকে তুলে নেব। কড়াতে তেলের পরিমাণটা কমে যাওয়ায় আমি আরেকটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব জিরে, গোটা জিরে, তেজপাতা দুটো, একটা শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, আর লবঙ্গ আর ডালচিনি, এগুলো সব একসাথেই দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে দেব হিং, হিংটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করা সব মশলাগুলো। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। দিয়ে মশলাটা আরো ভালো করে কষতে হবে। মশলাটা লো ফ্লেমে ভালো করে 2-3 মিনিট ধরে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও আবারও ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রাখবেন, নাহলে টক দইটা কেটে যেতে পারে। টক দই দিয়েও মশলাটা এইভাবেই কষিয়ে নেবেন। টক দই দিলে তরকারির টেস্টটাও খুব ভালো হয়। এর মধ্যে তুলে দেব ভেজে রাখা এঁচোড়গুলো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়টাও মশলার সঙ্গে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জল, আরো একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব, 5 মিনিট পরে খুলে দেখে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। হয়ে গেছে। এর মধ্যে এবারে সব শেষে দিয়ে দেব ঘি আর গরম মশলা। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি।
গ্যাস অফ করে দেব, দিয়ে গরম মশলা আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এঁচোড়ের কালিয়া, কাশ্মীরি এঁচোড়ের কালিয়া। বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।